আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম, আশা করি পাশেই থাকবেন। আমি আজ আমার ফ্রেন্ডের বাসায় এসেছি। তো আমি আজকে আমার ফ্রেন্ডের বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আমার ফ্রেন্ড কী কী রান্না করেছে তাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর আসলে এসেছি। তো বাইরে কিছু গাছ লাগানো হয়েছে, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটি সুন্দর সূর্যমুখী ফুল লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর বাইরে কিছু সবজি গাছ লাগিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাবির বাসা। তো ঘরে ঢোকার সময় কিছু গাছ লাগিয়েছে, উনি ওনার বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, তো আমি একটু শুট করে নিলাম। আসলে আমাদের সবারই বাসা সাজাতে খুবই ভালো লাগে, আর ঘরটা যদি সাজানো গোছানো থাকে তাহলে মনটাও খুব ভালো থাকে। আর ঘরে যদি ফ্রেশ গাছ থাকে তাহলে তো আরও ভালো লাগে, কারণ যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ, আসলে খুব সুন্দর একটা অনুভূতি হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাবির ঘরটা ভাবি কীভাবে সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ও হচ্ছে নুসাইবা, ভাবির ছোট মেয়ে, আর ও হচ্ছে আমার খাদিজা। তো খাদিজা আমরা বাসায় ঢুকে গেলাম, এটা হচ্ছে ড্রয়িং রুম। তো আমি আপনাদেরকে সব কোনো কিছুই বাদ দিব না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ও হচ্ছে আমার মেয়ে ওয়াসিফা, খাদিজা আর ভাবির মেয়ে নুসাইবা। আর আমি রান্নাঘরে আসলাম, এসে দেখি ভাবি গরম গরম আমাদেরকে খাওয়াবে, তো এই জন্য এখানে তান্দুরি চিকেন করছে আর এই সাইডে করছে চিংড়ি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আরও শেয়ার করব ভাবি আর কি কি রান্না করেছে। এখানে খিচুড়ি রান্না করেছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে কালো ভোনা, আর এখানে বেবিদের জন্য নুডলস রান্না করা হয়েছে, আর এখানে ডিম। আসলে গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা, ঠান্ডা হয়ে গেলে খাওয়াটা কিন্তু মজা লাগে না। আর এখানে তান্দুরি চিকেন হয়ে গিয়েছে কিছু, আর কিছু হচ্ছে। আর এখানে বানিয়েছে তিন ধরনের ভর্তা রেসিপি। এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, এখানে হচ্ছে শাকের ভর্তা, আর এখানে আমের চাটনি বানিয়েছে। খেতে কিন্তু খুবই ইয়ামি, খুবই টেস্টি হয়েছে, আর চিকেনগুলো খুবই ইয়ামি হয়েছে। আর বাইরে হচ্ছে গার্ডেন। তো আমি ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে গার্ডেনটা ঘুরে দেখাবো, তো শেষ পর্যন্ত অপেক্ষায় থাকুন আর আমার ফুল ভিডিওটা দেখুন। আর এখানে ভাবির বড় মেয়ে আদ্রিকা ও সালাদ কাটছে। আমি একটু রান্নাঘরটা আপনাদেরকে ঘুরে দেখালাম, আর ভাবি অনেক সুন্দর করে সাজিয়েছে। আস্তে আস্তে আপনাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করছি। খাদিজা বেড়াতে এসেছে, ও কিন্তু খুবই খুশি। তো
আমি আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি ভাবি কিভাবে ওনার ঘরটাকে সাজিয়েছে। এই যে কিছু মিরর দেখছেন, এগুলো অনলাইন থেকে আনিয়েছে। আর এভাবে অনেক কিছুই ভাবি সাজিয়েছে, অনেক কিছুই শপ থেকে কিনেছে, আর অনেক কিছু অনলাইনে অর্ডার করেছে। আর বিদেশে আসলে সবাই সব থেকেও অনলাইনে কেনাকাটা করে বেশি, কারণ এখানে মানুষ একটু বেশি ব্যস্ত থাকে। তো যেহেতু অনলাইনে বাসায় এনে দিয়ে যায়, এজন্য সবাই এভাবে কেনাকাটা করে। ভাবিদের ঘড়িটাও ভাবি অনলাইনে অর্ডার করেছে। বাসায় সুন্দর সুন্দর কিছু ওয়ালমেট লাগিয়েছে। তা আমার থেকে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে কিছু গাছ লাগিয়েছি, গাছগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ঘর সাথে থেকে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে খাদিজা ওয়াশিফা অ্যান্ড নুসেবা খেলা করছে। জিনিসটাও অনলাইনে অর্ডার করা হয়েছে। তো আমি আপনাদেরকে ভাবি ড্রয়িং রুমটা দেখালাম, এখন চলে আসি খাবারে। খাবার রেডি হয়ে গিয়েছে খাবার। আর আপনারা যদি এই সুন্দর সুন্দর আর মজাদার খাওয়ার রেসিপি দেখতে চান, অবশ্যই আপনারা ভাবি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাবি চ্যানেলের নাম হচ্ছে কুকিং কর্নার বাই ক্যামিলিয়া। আপনারা অবশ্যই চ্যানেলটাতে ঘুরে আসবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে পাবেন। এখানে ডিম ভুনা করেছে, এখানে তান্দুরি চিকেন রান্না করেছে, আর এখানে গরুর মাংসের কালো ভুনা করেছে, আর এখানে সালাদ আর খিচুড়ি রান্না করা হয়েছে। যেহেতু বৃষ্টির দিন ছিল, আর চিংড়ি মাছটা তো দেখেছে, আর বৃষ্টির দিনে এসব খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর খাবারগুলো যে কতটা ইয়ামি হয়েছে আর কতটা টেস্টি হয়েছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর এই সাইডে বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানে ভাবির ছেলে আরাফ ও বসে গেমস খেলছিল। আর অশিফা, খাদিজা আর নুসাইবা এখানে খেলা করছিল। আর বেড়াতে আসলে কিন্তু সবারই ভালো লাগে, বেড়াতে কার না ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু বেড়াতে খুবই পছন্দ করে, তো তাই তারা তিনজনে খুব খুশি, খুবই মন দিয়ে খেলাধুলা করছে। আর আমার খাদিজা তো বেড়াতে খুবই পছন্দ করে, ও বাসায় থাকতে চায় না, ও শুধু ঘুরতে যেতে চায়। তো এজন্য ওকে কোথাও নিয়ে গেলে ও সব সময় অনেক হ্যাপি থাকে। আর এই সাইডে নুসাইবা অ্যান্ড খাদিজা ওরা আইসক্রিম খাচ্ছে। আর বাচ্চাদের খুশি দেখলে কিন্তু নিজেদের কাছেও খুবই ভালো লাগে।
খাদিজাকে আমি বললাম একটু হাই দাও, ও সবাইকে হাই দিচ্ছে। আর নুসাইবা খুবই মজা করে আইসক্রিম খাচ্ছে। আর আজ আপনাদেরকে আমি এখানে আরেকটি রেসিপি দেখাবো, তা হচ্ছে মতিন ভাইয়ের হাতের দুধ চা। মতিন ভাই কিন্তু খুব মজা করে দুধ চা রান্না করে, তো আমি আজকে দেখাবো ভাইয়া কিভাবে দুধ চা রান্না করছে। আপনারা অবশ্যই দেখবেন এবং চাটা কিন্তু শিখে নেবেন। ভাইয়া কিন্তু খুবই মজা করে চা বানাতে পারে। আর যখনই আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই, সবসময় কিন্তু ভাইয়াই আমাদেরকে চা বানিয়ে খাওয়ায়, আর চাটা কিন্তু খুবই মজা হয়। দুধটা ঘন করে এখন দিয়ে দিচ্ছে চায়ের পাতা। ভাইয়া তিনটা চা পাতা দিয়েছে, কারণ চাটা আমি আর ভাইয়া খাবো, আর কেউ খাবে না। তো চাটা এখন নাড়তেছে, কারণ চায়ের থেকে যখন পাতার থেকে কালারটা হয়ে আসবে তখন তো চাটা হয়ে যাবে, তখন তো বুঝে যাবে। এই যে কালার হয়ে গিয়েছে চায়ের, হয়ে গিয়েছে চা, আমাদের চা রেডি। তো চাটা এখন খাওয়ার জন্য ঢালা হচ্ছে। খুব মজাদার এবং ইয়ামি একটা চা, আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন, ভাইয়ের রেসিপিটা অবশ্যই ফলো করবেন। হয়ে গেল চা, কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে বানানো হয়েছে ফুটিং, ফুটিংটা অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা, ফুটিং পুরি। ফুটিংটাও খেতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে। এখানে বাচ্চারা নাস্তার পরে আবারও খেলা করছে, তাদের খেলার তো আর শেষ নেই, আর করছে লাফালাফি। আর এখন আমি আপনাদেরকে আমার ফ্রেন্ডের গার্ডেনটা দেখাবো। এখানে বিদেশির বুকে এক টুকরা জমি, আসলে ভাবতে খুব ভালো লাগে। এখানে বিদেশে যারা আছি আমরা, সবাই কিন্তু বাসার পিছনে জায়গা থাকে, তো আমরা সবাই চেষ্টা করি কিছু না কিছু লাগানোর জন্য। আর নিজের হাতে সবজি খেতে আসলে খুবই ভালো লাগে, আর খুবই ফ্রেশ হয়, কোনো সমস্যা থাকে না। তো আপনারা গার্ডেনটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমার চ্যানেলের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে সিম ধরেছে, সিমের ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর সিমগুলোও কিন্তু রেড কালার। এই সিমগুলো খেতেও কিন্তু খুবই মজা লাগে। আর এখানে ধরেছে ভাবির গাছে লাউ, আর এখানে আছে টমেটো গাছ, টমেটো ধরেছে, আর কাঁচা টমেটো খেতেও কিন্তু খুবই মজা লাগে। লাউগুলো এখনো বড় হয়নি, ওনারা এখনো ওনাদের কাছে লাউ খায়নি, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার গার্ডেনে লাউ অলরেডি একটা খেয়ে ফেলেছি।
আর পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে গার্ডেন দেখতে খুব ভালো লাগে আর গার্ডেন করতেও কিন্তু খুব ভালো। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজ তবে এখানেই রাখি। আল্লাহ হাফেজ।